রাশিয়ার মিত্রদেশ বেলারুশের রাজধানী মিনস্কের কাছের একটি বিমান ঘাটিতে ড্রোন হামলায় রুশ সামরিক নজরদারি বিমান বিধ্বস্ত হয়েছে। টেলিগ্রামে এমন দাবি করেছেন বেলারুশের বিরোধী দলীয় নেতা আলেকজান্ডার আজারভ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বেলারুশের বিরোধী দলের শীর্ষ এক নেতা জানান, মিনস্কের কাছের একটি বিমান ঘাটিতে রাশিয়ার বিমান ধ্বংস করে দেওয়ার সফল অভিযান সম্পন্ন হয়েছে। এটিকে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বড় একটি অভিযান বলেও দাবি করেন তিনি। হামলার বিষয়টি নিশ্চিত করে বেলারুশের নিরাপত্তা বাহিনীর অ্যাসোসিয়েশন বিউপোল জানিয়েছে, দুটি বিস্ফোরণ হয়েছে। এতে বিমানের সামনের অংশ, রাডার এবং অ্যান্টেনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে কিছু জানায়নি রাশিয়া। বেলারুশের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির আর বিস্তারিত কোনো তথ্যই দেওয়া হয়নি। কারা হামলা চালিয়েছে এ বিষয়টিও স্পষ্ট হওয়া যায়নি। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকেই মস্কো সহ বেলারুশের বিভিন্ন জায়গায় হামলা বেড়েছে। বিশেষ করে সামরিক ঘাঁটি, অস্ত্রের গুদামে হামলা হচ্ছে। এসব হামলায় দায় স্বীকার করেনি কিয়েভ। ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই মস্কোকে সহায়তা করে আসছে লুকাশেঙ্কোর সরকার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।